দিনভর বন্যা নিয়ে সতর্ক করে নিজেই মারা গেলেন টিটু চৌধুরী। দিনভর বন্যা নিয়ে সতর্ক করে নিজেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেলেন টিটু চৌধুরী। সিলেটের শাহপরণ এলাকার অধিবাসী টিটু চৌধুরী নিজ বাড়িতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছেন বলে স্থানীয়রা থানায় নিশ্চিত করেছেন। বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার পর দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হলেও তার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। মৃত্যুর আগে সর্বশেষ BD24 লাইভের সিলেট ছাড়তে রেল স্টেশনে মানুষের হিরিক নামে একটি সংবাদ নিজের ফেসবুকে শেয়ার করেন টিটু চৌধুরী। এখন সেই শেয়ার শুধুই স্মৃতি। শেয়ারের পর টিটুর শুভাকাঙ্ক্ষীদের আবেগী মন্তব্য করতে দেখা গেছে। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ। এ দুই জেলায় প্রায় 30 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসনের হিসাবে বলা হচ্ছে। টিটু চৌধুরী ঘনিষ্ঠ ও রাজনৈতিক সহকর্মী আলম খান মুক্তি গণমাধ্যমকে বলেছেন, টিটু চৌধুরীর বাসার ভেতরে বন্যার পানি ঢুকে পড়ার পর তিনি বাসা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি পানিতে দাঁড়িয়েই টিভির বৈদ্যুতিক সুইচ খোলার চেষ্টা করছিলেন। এ সময় হঠাৎ করে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে ডাক্তাররা বলেছেন। সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার বন্যা পরিস্থিতি নিয়ে গত দুদিন বহুবার ফেসবুকে পোস্ট দিয়ে সবার সহযোগিতা চাচ্ছিলেন টিটু চৌধুরী। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।